Uh, what types of mortgages and charges are required to be registered? A very very important question. Which mortgages and charges are void if not registered? Why is it void? Another question, what charges required to be registered under the Companies Act like 1994? What are the conditions of registration of mortgages and charges? Six kinds of mortgages and charges are required to be registered compulsory. There are mortgages or charges for the purpose of security of issuing debenture, mortgages or charges on uncalled share capital of the company, mortgages or charges on any immobile poverty or in any interest therein, mortgages or charges on any book debt of the company. মর্ডগেস অর চার্জেস অন মুভাবেল পোভার্টি অফ দ্য কোম্পানি এক্সেপ্ট ফর স্টকিং ট্রেড মডগেজ অর চার্জেস অন আন্ডারটেকিং পার্টি ফর দ্য কোম্পানি ইফ দো স্মগেজ আর নট রেজিস্টার্ড দেন ক্লেম অন দোস অ্যাসেড ক্যান নট বিস্টাবলিশড এবার সেই কাহিনিকে বলেছে বলেছে কয় ধরনের মডগেজ আছে এবং চার্জেস আছে যেগুলো রেজিস্টার করতে হয় এবং এই রিলেটেড অন্যান্য প্রশ্ন আছে আসলে আছে ছয় ধরনের মর্গেজ অথবা চার্জেস আছে যেটা রেজিস্টার করতে হয় না হলে কোনো ক্লেম করলে কোনো টাকা পয়সা পাওয়া যায় না এখন ফার্স্ট যে মর্গেজ বা চার্জেস যেটা আছে সেটা আছে যে ফর দ্য সিকিউরিং ইস্যু অফ ডিভেঞ্চার ডিভেন্সার যদি ছাড়া হয় তাহলে এই ডিভেঞ্চারের সিকিউরিং করার জন্য মর্গেজ রেজিস্টার করতে হয় চার্জ অন ইমোবেল প্রপার্টি যদি কোনো ইম অস্থাবর সম্পত্তি যদি থাকে সেই জন্য করতে হয় আনকল্ড শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি অতলবকৃত শেয়ার ক্যাপিটাল যেটা থাকে জন্য করতে হয় বুক ডেপথ অফ দ্য কোম্পানি যেটা তালিকায় দেনা যেটা বলে বুক ডেপথ যদি থাকে সেই জন্য করতে হয় চার্জ অন ইমোবেল প্রপার্টি এক্সেপ্ট স্টক ইন ট্রেড মানে যদি অনেক মোবাইল পোপার্টির জন্য চার্জ বা মর্টগেজ করতে হয় স্টক ইন ট্রেড ছাড়া দেন মর্টগেজ চার্জ আন্ডারটেকিং পার্ট্রি অফ কোম্পানি মর্টগেজ অর চার্জ অন আন্ডারটেকিং অর পোভার্ট্রি অফ দ্য কোম্পানি কোম্পানির মর্টগেজ অথবা চার্জ নেওয়ার সময় করতে হয় এগুলো না হলে ক্লেম করা যায় না মডগিস্ট ক্লেম করা যায় না এগুলো রেজিস্টার না করলে ক্লেম করা যায় না থ্যাংক ইউ